ওহী খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সরায় রেখেছো এই শ্যামল পৃথিবী চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কিছু ওগো আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, সত্যি সত্যি অসংখ্য অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্ম হয়েছে, মুসলমান করে আল্লাহ তৈরি করছে, এটা আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আজকে এই যে আমার ছোটটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আজকে ভিডিওতে এই যে বাসার টুকিটাকে গাছ তো দেখাবো, সেই সাথে আছে আমি কিভাবে গাছ দিয়ে ঘরটাকে সাজাচ্ছি। তো এখনও অনেক বাকি আছে, চিন্তা আছে আস্তে আস্তে ঘরের বিভিন্ন জায়গায় গাছ রাখার। তো কোথায় কোথায় রেখেছি আপাতত এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা আমার বেসিনের পাশে একটা ছোটো র‍্যাক দিয়ে একটা গাছ রেখেছি, তারপরে এটা বেসিনের অন্য সাইডে ওয়াশিং মেশিনের উপর সাইডে দুইটা গাছ হ্যাঙ্গিং করেছি, তারপর টিভিটার সাইডে সুরাকের উপর একটা গাছ দিয়েছি, তারপর টিভির অপর সাইডে একটা গাছ রেখেছি। এভাবে বিভিন্ন জায়গাতে গাছ দিয়ে দিয়ে ঘরটা সাজানোর চেষ্টা করছি। আবার দেখা যাবে গাছ রাখতে রাখতে হয়তো জঙ্গল হয়ে যেতে পারে। তো আপাতত আস্তে আস্তে চেষ্টা করছি, দেখি কতদূর কী করা যায়, পুরোটাই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, ইচ্ছা আছে। তো আজকে ভিডিওটা প্লিজ সবাই লাইক দিয়ে দিন, একটু লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে অবশ্যই দেখতে দেখতে আপনাদের ভালো লাগবে আমি আশা করি। আর আমার যেসব ভাই বোনেরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আজকে টুকিটাকি রান্না, মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তো রান্নাবান্না তো তেমন শেয়ার করি না, রেসিপি শেয়ার করি না, শুধু একটু আপনাদের সাথে দেখিয়ে দিই কী রান্না করছি, কী খাচ্ছি এই আর কি। আজান দিচ্ছে, তো আমি একটু পরে কথা বলি। তো আজানটা শেষ হয়ে গেল, আর রান্নাবান্নার কথা না বলি নিজের কথা বলি, আজকে দুপুর টাইমে শরীরটা অনেক 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 অসুস্থ ছিল, ভেবেছিলাম যে হয়তো কালকে থেকে আর রোজা থাকতে পারবো না, তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন থেকে আলহামদুলিল্লাহ ইফতারের পরে একটু শরীরটা আবার ভালো লাগতেছে, ঠিক হয়ে গেছে। আবার ভাবতেছি না রোজা ভাঙবো না, তো আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবগুলো রোজা থাকতে পারি, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার ইচ্ছা আছে সবগুলো রোজা থাকার, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। যে এই অবস্থায় রোজা থাকলে যেমন আমার সব তো হবে, সেই সাথে আমার ভিতরে যে ছোটোটা বেবি আছে তারও সেও এর কিছুটা অংশ অবশ্যই পাবে আমি আশা করি। আর এই যে নান রুটিগুলো, এগুলোর কথা একটু বলি, এগুলো আমার মেয়ে বানিয়েছে, যেমন পেরেছে এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি সে যেভাবে পারছে সেভাবেই বানিয়েছিল। আর ইফতারিতে এই যে আমি আমার দুই বাচ্চা আমার বোন আসছিল, বাসায় অবসর আব্বু ছিল না, তো আমরা অল্প করে একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম এসবগুলো বসে দিয়ে। গরিবের ইফতারি যাকে বলে, আহামরি কিছু না, যে আহামরি কিছু শেয়ার করব এই ছোটোখাটো আপনাদের সাথে একটু থাকার জন্য। আসলে শরীরটা যেভাবে খারাপ সেভাবে আমি বড় বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকতে পারছি না, যে সারাদিনে ভিডিও শেয়ার করব সেভাবে হয়ে উঠতেছে না আমার। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সাথে থাকার তৌফিক দেয় আমাকে। এই তো এই আর কি, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।